আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্গক্ষেত্রের সূত্র রহস্য নিয়ে। যেমন আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক, এককটা হচ্ছে বর্গ একক। পৃথিবীর যত ক্ষেত্রফলগুলো আপনি পরিমাপ করবেন তার যে একক পাবেন মিটার কিংবা সেন্টিমিটার, সেগুলো সবসময় বর্গ এককে হবে, অর্থাৎ বর্গ মিটার কিংবা বর্গ সেন্টিমিটার। যত ধরনের ক্ষেত্রফল আছে সেটা ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে বৃত্ত, এরকম আয়তক্ষেত্র যে কোনো ক্ষেত্রই হতে পারে। আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর গুণন বাহুর দৈর্ঘ্য, আর এককটা শুধু একক, এখানে কোনো বর্গ বা ঘন একক নেই। আর বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট টু গুণন বাহুর দৈর্ঘ্য। তো এই যে আমরা সূত্রগুলো লিখেছি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অন্য অন্য যে সূত্রগুলো লিখেছি, এই সূত্রগুলো আসলে কিভাবে আসছে সেটি আমি দেখিয়ে দেব। হয়তোবা সূত্র আপনারা পড়েছেন, মুখস্থ করেছেন কিন্তু কখনো বুঝতে পারেননি, অথবা অনেকেই বুঝেছেন, তাদের জন্য এই ভিডিও না। যারা একটু বুঝেছেন কিংবা বুঝেন নাই, না বুঝেই মুখস্থ করেছেন, তো আজকে এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের জন্য ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে। তো আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি। আমরা যদি একটু বর্গক্ষেত্রের সাথে পরিচিত হই তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। বর্গক্ষেত্র চারটি বাহু, অর্থাৎ এটা একটা চতুর্ভুজ। এই যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, সেই চতুর্ভুজকে বর্গ বলে। আমি এখানে অঙ্কন করেছি, মনে করি এই বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে এটাও কিন্তু এ হবে, এটাও কিন্তু এ হবে, এটাও কিন্তু এ হবে। আর এগুলো কি? এগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, প্রত্যেকটি হচ্ছে 90 ডিগ্রি, আর এটি হচ্ছে বর্গের পরিচয়। তো আমরা দেখব ক্ষেত্রফল কীভাবে আসছে। আপনারা যদি আমার পূর্বের ভিডিওটি মিস করে থাকেন, সেখানে আমি আয়তক্ষেত্রের সূত্র রহস্য নিয়ে আলোচনা করেছি। সেখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর হচ্ছে পরিসীমা এবং কর্ণ কীভাবে আসছে সেটি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি সেটি মিস করে থাকেন সেটি দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের জন্য আরও সহজ হবে। তো প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি লিখি, তাহলে সংক্ষেপে লিখলাম বর্গের ক্ষেত্রফল। দেখুন আয়তক্ষেত্রের সাথে বর্গের কিন্তু হুবহু মিল রয়েছে, শুধুমাত্র একটি জায়গায় পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু প্রতিটি বাহুই সমান। অর্থাৎ এদিকে যদি আমি দৈর্ঘ্য মনে করি আর এইদিকে যদি প্রস্থ মনে করি কিছু সময়ের জন্য, তাহলে দৈর্ঘ্যটা একটু বড় হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে, কিন্তু বর্গের ক্ষেত্রে এই দিকেও সমান, এই দিকেও সমান। অর্থাৎ কিছুক্ষণের জন্য যদি ধরে নিই এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে কিন্তু আমরা আয়তক্ষেত্রের যে সূত্র রয়েছে, আমি পূর্বেই বলেছি যে আমি ভিডিও আপলোড দিয়েছি অলরেডি, সেখানে লিখেছিলাম হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রেও আমরা এটাকে একটু দৈর্ঘ্য ধরি আর পার্শ্ববর্তী যে রয়েছে সেটিকে প্রস্থ ধরি, তাহলে কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের মতো যদি কিছুক্ষণের জন্য ধরে নেই, তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ক্ষেত্রফল যত আছে সবগুলো বর্গ একক, এটা আমি লিখলাম না। আর দৈর্ঘ্য এক্ষেত্রে কি ধরছি? এটা দৈর্ঘ্য ধরেছি মনে মনে, আর এটাকে প্রস্থ ধরেছি। তাহলে এ দৈর্ঘ্য হচ্ছে এ, সাপোজ প্রস্থ হচ্ছে এ, তাহলে এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়। এ এ গুণ করলে এ স্কোয়ার হয়, বি বি গুণ করলে বি স্কোয়ার হয়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে এ এ গুণ করে আমরা কি পেলাম? এ স্কোয়ার। এখন চিন্তা করুন, এটা যেন আমরা কি ধরেছিলাম? এটা ধরেছিলাম হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এটা অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এ ছিল কি? বাহুর দৈর্ঘ্য। এ সমান হলো বাহুর দৈর্ঘ্য। আমি বারবার বলছি যাতে আপনাদের ভালো করে মনে থাকে। আর উপরে আছে স্কোয়ার, এই যে স্কোয়ার, এ হলো বাহুর দৈর্ঘ্য, উপরে স্কোয়ার, এই জন্য উপরে স্কোয়ার দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে গেছি। এবার আমি দেখব বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কীভাবে আসছে সেটি দেখিয়ে দেব। তাহলে পরিসীমা পূর্বের ভিডিওতে বলেছি, আমি আবারও বলি, পরিসীমা হচ্ছে একদম সীমানার দৈর্ঘ্য। কোনো চিত্রের সীমানার দৈর্ঘ্যটা হচ্ছে তার পরিসীমা। এখন এখান থেকে যদি আমি সীমানার দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, তারপর আবার এই পর্যন্ত, অর্থাৎ এইটুকু কিন্তু তার কি? সীমানার দৈর্ঘ্য। অর্থাৎ বর্গের পরিসীমা
পরিসীমা হচ্ছে এখান থেকে শুরু করব আমি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a মানে যোগ করতেছি আমি যোগ করে আমরা পুরো সীমানার দৈর্ঘ্য নির্ণয় করব তারপরে এখান থেকে এখান থেকে এখানে আবার এখান থেকে এই পর্যন্তও কিন্তু a আবার এখান থেকে এই পর্যন্ত আসতে হচ্ছে a অর্থাৎ এইভাবে চারটা বাহুর দৈর্ঘ্য আমরা যোগ করলাম যোগ করে আমরা কি পেলাম একটা যেহেতু a তাহলে চারটা a পাওয়া গেল যোগ করার পরে আর যোগফল হবে চারটা a এটাকে বীজগণিতের মতো করে যদি লিখি তাহলে লিখতে হয় 4a অর্থাৎ 1 2 3 4 একই জিনিস যেহেতু একই চিহ্ন বিশিষ্ট এজন্য যোগ করে পাওয়া গেল 4a 4 আর a হচ্ছে বাহুর দৈর্ঘ্য a ছিল কি বাহুর দৈর্ঘ্য এই হলো বাহুর দৈর্ঘ্য আমি কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা তাই লিখেছিলাম 4 গুণন বাহুর দৈর্ঘ্য তো আশা করি এইভাবেই আমাদের বর্গের পরিসীমা সূত্রটি এসেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এ হলো বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণ এবার দেখব হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ রুট 2 গুণন বাহুর দৈর্ঘ্য রুট 2 গুণন বাহুর দৈর্ঘ্য আমরা যে কয়টা সূত্র লিখেছিলাম সেটা ক্ষেত্রফল তারপর হচ্ছে পরিসীমা তারপর হচ্ছে কর্ণ সবগুলোতেই কিন্তু বাহুর দৈর্ঘ্য ছিল তাহলে আমরা কিন্তু একটা পেলে অন্যটা পাবো বাহুর দৈর্ঘ্য থাকলে কি পাবো সেটা কর্ণ বের করতে পারবো পরিসীমা বের করতে পারবো ক্ষেত্রফলও পাবো আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটাও বের করে নিতে পারবো সেটি কিভাবে আমি এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দেব তো প্রথমে এরপর এখন আমরা দেখব হচ্ছে কর্ণটি কিভাবে আসছে যে রুট 2 গুণন বাহুর দৈর্ঘ্য তো এখানে যাওয়ার আগে আমরা প্রথমে কর্ণটা জেনে নেই কর্ণটা কি কর্ণ হচ্ছে যে কোনো চতুর্ভুজের যে কোনো বিপরীত দুটি কোণের শীর্ষবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তাহলে যে কোনো দুটি বিপরীত কোণ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা আর এটার বিপরীত কোণ হচ্ছে এটা তাহলে যে কোনো দুটি বিপরীত কোণের শীর্ষবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তাহলে এটা শীর্ষবিন্দু হচ্ছে এটা আর এটা হচ্ছে শীর্ষবিন্দু এটা অর্থাৎ যেখানে কোণ উৎপন্ন হয় যেই বিন্দুতে সেটা শীর্ষবিন্দু তাহলে এখান থেকে কিন্তু এই যোগ করে যদি একটা রেখাংশ আঁকা হয় বাঁকা হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি কর্ণ আর এদিকেও আর একটা কর্ণ হতে পারে অর্থাৎ যে কোনো চতুর্ভুজের দুটি করে কর্ণ হয় যে কোনো চতুর্ভুজের দুটি করে কর্ণ হয় তাহলে আমরা এবার এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি কর্ণ হচ্ছে রুট 2 গুণন বাহুর দৈর্ঘ্য এটা কিভাবে আসছে সেটি দেখব তো এটি স্পষ্ট করে বোঝার জন্য আমি যদি কিছুক্ষণের জন্য এই চিত্রটির অর্ধেক অংশ মুছে দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে আশা করি দেখেন চিত্রটি ভালো করে দেখে নিন আমি কিন্তু এই ডান পাশের এই অংশটুকু একবারে কিছুক্ষণের জন্য মুছে দিচ্ছি তাহলে এখানে কিন্তু মুছে দেওয়ার কারণে এটা কী পাওয়া গেল এটা একটা ত্রিভুজ পাওয়া গেছে আর ত্রিভুজটা হচ্ছে যেহেতু এটা সমকোণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য আছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা হচ্ছে পিথাগোরাসের বিখ্যাত এই সূত্রটি বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় এটা অবশ্যই মুখস্থ রাখবেন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর অতিভুজটা কি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু এটা সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে এটা কিন্তু এটা হচ্ছে কি বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে বাহু এটা বাহু আগে দেওয়া ছিল শুধু অর্ধেকাংশ মুছে দেওয়া হয়েছে আর লম্ব হচ্ছে ভূমির সাথে একদম 90 ডিগ্রি কোণ করে যে বাহু থাকে সেটি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ভূমির মাটির সমান্তরাল যেটা থাকে সেটা হচ্ছে ভূমি তাহলে এটাকে যদি ভূমি কিছুক্ষণের জন্য ধরে নেই তাহলে এটা অবশ্যই লম্ব আর এটা কি অতিভুজ তাহলে অতিভুজটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বলছিলাম এটা একটা কর্ণ শুধু মুছে দেওয়ার কারণে এটা কি অতিভুজ হিসাবে শুধু মনে হচ্ছে কিন্তু আসলে এটা বর্গক্ষেত্রের কি হতো কর্ণ তো আমরা এখানে কিন্তু এটাকে লিখতে পারি হচ্ছে কর্ণ কর্ণের উপরে কি আছে স্কয়ার লম্ব কি আছে এখানে এ স্কয়ার ভূমি কি আছে ভূমিও কিন্তু এ তার উপরে আছে স্কয়ার তাহলে এটা কিন্তু এ স্কয়ার যোগ করলে হবে 2 এ স্কয়ার বা
কর্ণটা যদি শুধু আমরা লিখি এই পাশে কর্ণের উপরে স্কয়ার ছিল আমি শুধু কর্ণ লিখেছি বাম পাশে আর স্কয়ার লিখিনি সেটা ডান পাশে গিয়ে হবে কি রুট এই পাশে স্কয়ার থাকলে ওই পাশে গিয়ে হবে রুট ডান পাশে ছিল হচ্ছে 2a স্কয়ার তাহলে 2 রুট 2 আকারে রেখে দিব কিন্তু a এর উপরে যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ারটা আর রুট কাটা যায় শুধু a a এর উপরে কি থাকবে না রুট থাকবে না কারণ স্কয়ারের রুট চলে গেছে শুধু a রুট 2 a হচ্ছে কি a ছিল কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এটা গুণ আকারে রয়েছে আমরা এটা লিখতে পারি বাহুর দৈর্ঘ্য তো আশা করি বুঝতে পেরেছেন কর্ণ কিভাবে বের করতে হয় এইভাবে একটা থাকলে অন্যটা বের করা যায় খুব সহজেই যে কোনো একটি অংশ দেওয়া থাকলে কর্ণ দেওয়া থাকলে সেটা আপনি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন বাহুর দৈর্ঘ্য থাকলে সেখান থেকে কর্ণ বের করতে পারবেন ক্ষেত্রফল বের করতে পারবেন এমন কি ক্ষেত্রফল থাকলেও সেখান থেকে আপনি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন আমি যদি বলি যে একটি একটি বর্গের ক্ষেত্রফল ছিল হচ্ছে 36 বর্গ মিটার তাহলে এটাকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন কিভাবে বের করবেন কারণ আপনারা জানেন ক্ষেত্রফল হচ্ছে কি বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার তাহলে এটা ছিল কিন্তু কি ক্ষেত্রফল ক্ষেত্রফল ছিল 36 বর্গ মিটার আর ক্ষেত্রফল সময় কি লেখা যায় বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার বা আমি যদি শুধু বাহুর দৈর্ঘ্যটা বের করি তাহলে এই পাশে স্কোয়ার ছিল ওই পাশে গিয়ে হবে রুট অর্থাৎ 36কে যদি রুট করি তাহলে কত হয় 6 হয় অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 6 মিটার এইভাবে একটা থাকলে অন্যটা বের করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ